আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে আইটেলআইটি 5027। আপনারা অনেকেই চান যে আপনার ফোনের যে কথাগুলো বলবে অন্য কেউ যদি আপনার ফোনে কথা বলে সেই কথাগুলো অটোমেটিকলি যাতে আপনার ফোনে অটোমেটিকলি রেকর্ড হয়ে থাকে। আর এটা অটোমেটিক রেকর্ড করার জন্য অবশ্যই আপনার ফোনে এক্সট্রা একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে। আপনি যদি মেমোরি কার্ড না লাগিয়ে রেখে যদি অটো রেকর্ডটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের যে কথা বলবেন সেই কথাগুলো কিন্তু রেকর্ড হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে ফোনে অবশ্যই একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে অটো কল রেকর্ডগুলো শোনার জন্য। অটো কল রেকর্ডটা কীভাবে অন করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। প্রথমে ফোনটাকে আনলক করে নেবেন, আনলক করে নেওয়ার পর মেনুতে চলে যাবেন, যার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে। আপনি সেই সেটিংস নামে অপশনটা খুঁজে পাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই কল সেটিংসে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে একদম নিচে চলে যাবেন, দেখবেন কয়েল বেয়ারিং ম্যাজিক ভয়েস অ্যান্ড আদার্স নামে একটা অপশন রয়েছে, আপনি আদার্সে যাওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে, সব সব নিচে দেখতে পারবেন অটো রেকর্ড ভয়েস কল নামে একটা অপশন রয়েছে। আপনি যদি অটো কল রেকর্ডটা অন করতে চান তাহলে জাস্ট এই সিলেক্টে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনার অটো কল রেকর্ডটা কিন্তু সিলেক্টে ক্লিক করার সাথে সাথেই অটো কল রেকর্ডটা অন হয়ে গেলো। আপনি যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু আপনার ফোনে এখন অটোমেটিকলি রেকর্ড সেভ হয়ে থাকবে। অবশ্যই আপনি এই ক্ষেত্রে আপনাকে একটা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে, আর আপনি যদি ডিজেবল করতে চান তাহলে জাস্ট আনটিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনের অটো কল রেকর্ডটা ডিজেবল হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।